আসসালামু আলাইকুম আবুদুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কম্পিউটার দেখ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম সালাম। গ্যালাক্সি J5 এর নাম নাই কেন? আসসালামু আলাইকুম। গ্যালাক্সি J5 কে জানো? আর ও হয়তো বা নিজ আমাদের গ্রুপে আছে ইলহাম, দেখতে হবে। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তোমরা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। আওয়াজ আসে মিউট করো। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার। আওয়াজ আসে কোটা কোন কোন থেকে আওয়াজ? ঠিক আছে। তোমরা জানো তো তোমাদের কি ক্লাস এখন বয়েজ? জি স্যার। জি স্যার কি ক্লাস এখন? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান স্যার। গ্যালাক্সি যে স্যার নামটা জানতে পারলে স্যার ওকে স্যার বের করা যাবে স্যার, নামটা জানা যাচ্ছে না। দেখলাম স্যার, ওরকম স্যার কোনো নাম পাইলাম না।
ভাই ও তো সব ক্লাসেই দেখি আছে। ও কি ফেক নাকি? আমার মনে হচ্ছে ও ফেক, এই জন্য বুঝতে পারতেছি না। আরেক ক্লাসে যদি স্যার বোধহয় রিমুভ করে দিতে, আরেক ক্লাসে যদি দেখো। জি জি, সবাই ক্যামেরা অন করছিল কিন্তু ক্যামেরা অন করে নাই তখন। হ্যাঁ, আরে ক্লাস টিচারের ক্লাসে জানা যাবে ওকে। গ্যালাক্সি জেসের তো ক্যামেরা অন করছে, অন করে অফ করলো। বলতেছে কিন্তু হেডফোনটা খুলো, হেডফোনটা খুলে নাও। আমার নাম মানে মোবাইলে একটু সমস্যা হয়েছে তো এটা ঠিক করে নিব, নি সমস্যা নেই। ওকে ঠিক না করলে তোমার তোমার উপস্থিতিও তো বোঝা যাবে না। তুমি ক্লাসে উপস্থিত আছো না? আচ্ছা ঠিক করে নিব। কে ক্লাসে ক্লাসে উপস্থিত আছে এটা বোঝা যাবে না তুমি ঠিক না করলে। যেমন এটা বোঝা যাবে যে তাজুয়ার উপস্থিত আছে, ইত্তেহাদ উপস্থিত আছে, কাজী শাহর উপস্থিত আছে, মোহাম্মদ সামি উপস্থিত আছে, শাহরিয়ার, শাওন, তাই না? আমি যেভাবে বলতেছি আর উপস্থিতির স্ক্রিনশটও দেওয়া হবে গ্রুপে কে কে উপস্থিত আছে, এই জন্য তুমি একটা নাম ঠিক করে নিও। এখন তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস, এটা তোমাদের 8 পর্যন্ত হিসাব বিজ্ঞান ছিল না, তাই না? জি স্যার, সাবজেক্টটা নতুন এবং ম্যাথ আছে, পুরো সাবজেক্টেই অঙ্ক আছে। যদি ঠিকঠাক শুরু থেকে প্র্যাকটিস করো তাহলে পারবা, আর শুরু থেকে যদি ঠিকঠাক প্র্যাকটিস না করো তখনই প্রবলেম হবে। ফাদিন, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে ফাদিন। 12891 তো শুরু থেকে যেহেতু তোমাদের নতুন সাবজেক্ট হিসাব বিজ্ঞান, শুরু থেকে যদি প্র্যাকটিস না করো তাহলে এটা কঠিন হবে অনেক, আর শুরু থেকে যদি প্র্যাকটিস করো তাহলে ভালো হবে, অনেকে ভালো করতে পারবা। কিভাবে কি পড়াশোনা করতে হয় এসব ব্যাপারে তোমাদের 10 বিজনেস স্টাডিজে যারা আছে তাদের কারোর সাথে যোগাযোগ আছে, কারো সাথে পরিচয় আছে? আরো স্যার, আমার স্যার একটা কাজিন আছে স্যার, তাজওয়ার স্যার, কমার্স। এসে স্যার, আমার একটা কমার্স স্যার, আমার কাজিন আছে স্যার, ও এবার কলেজ ইউনিভার্সিটি উঠছে, ইসলামিক ইউনিভার্সিটি। স্যার আমার আছে স্যার, না আমি স্যার আমার ভাই আছে স্যার। আমি বলতেছি যে এখানে ক্লাস 10 এ যারা পড়ে তাদের কারো সাথে পরিচয় আছে কারো? স্যার আমার স্যার ক্লাস 10 এ স্যার নাই। এখানে নাই, যদি পরিচয় থাকে কে পরিচিত আছে? স্যার সাইমন ইসলাম, স্যার আমার বড় ভাই। সাইমন ইসলাম কোন ক্লাসে পড়ে? স্যার ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ার স্যার। না আমি বলতেছি এখানে স্যার আমার কাজিন আছে স্যার, ডিআরএমসি তে। আমি বলতেছি যে এখানে 10 বিজনেস স্টাডিজ পড়ে
এমন কারোর সাথে পরিচয় আছে কারো? না স্যার। যদি ইন বিজনেস স্টাডিজ এ কারোর সাথে পরিচয় থাকতো তাহলে জানতে পারত যে কিভাবে পড়াশোনা করা লাগবে, তাহলে সুবিধা হতো, তাই না? তো তোমরা বই পেয়েছো? বই বই নিয়ে স্কুল থেকে? জি স্যার। জি স্যার। বই নিয়ে এসো, তাই না? ডায়েরি নিয়ে এসো? ডায়েরি পেয়েছিল? ডায়েরি না স্যার, ডায়েরি দাও। নো স্যার। আচ্ছা, ডায়েরি তাহলে দেওয়া হবে। আর সিলেবাসের বই পেয়েছো তোমরা? সব সবগুলো পাইনি। একটা সিলেবাসের বইয়ের ভিতরে সব সাবজেক্টের সিলেবাস লেখা আছে, যে তোমাদের সিটি পরীক্ষার সিলেবাস কতটুকু, বুঝছো? তোমাদের ফাইনালের সিলেবাস কতটুকু, এগুলো সব একটা সিলেবাস বইতে লেখা আছে। সিলেবাসের বই পাওনি তাহলে? না স্যার। পেয়ে যাবা তাহলে। আর সিলেবাস আমি জানিয়ে দিব, ঠিক আছে? পরীক্ষা যখন আসবে তার আগে আমি জানিয়ে দিব যে সিলেবাস কতদূর পরীক্ষা হবে, সিটির জন্য সিলেবাস কি, বার্ষিকের জন্য সিলেবাস কি, অর্ধবার্ষিকের সিলেবাস কি, যখন 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 পরীক্ষার নোটিশ দেওয়া হবে তার আগেই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষার নোটিশ হলেই তার আগেই তোমাদের সিলেবাস গুলো জানিয়ে দেওয়া হবে। তাহলে সাবজেক্টটা নতুন হলেও তোমরা শুরু থেকে যদি ভালো প্র্যাকটিস করো তাহলে ভালো পারবা, কিন্তু শুরু থেকে যদি প্র্যাকটিস না করো, ইয়েস স্যার, যদি তোমার বোঝা অনেক বড় হয়ে যায় তাহলে কি সেটা সহজে বহন করতে পারবা? পড়াশোনার বোঝা মনে করো অনেক বেশি বেড়ে গেছে, শুরু থেকে প্র্যাকটিস না করে যদি তুমি না জানো তাহলে তোমার এক পর্যায়ে গিয়ে এটা বহন করা খুব কঠিন হবে। তোমাদের 29 জন উপস্থিত, এখন 29 জন ছাত্র উপস্থিত আছে, তাহলে যে পরীক্ষার ব্যাপারে কি বললাম, পরীক্ষা যখন ডেট ঠিক হবে তার আগেই জানিয়ে দেওয়া হবে তোমাদের যে কোন পরীক্ষার সিলেবাস কতটুকু, ওইভাবে প্রিপারেশন নিবা। স্কুল যদি খুলে যায় ভালো কথা, না খুললে অনলাইনে এখানে পরীক্ষা হয়, তোমাদের সিনিয়র যারা আছে তাদের সবারই অনলাইনে পরীক্ষা হয়, নানান ধরনের পরীক্ষা, সৃজনশীল পরীক্ষা, তারপরে এমসিকিউ, সব পরীক্ষাই তোমার অনলাইনে হয়, এখানে তোমাদের ওইভাবে হবে। তাহলে আমরা এখন দেখি যে তোমার এই সাবজেক্টের মধ্যে কি বলা হচ্ছে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো বয়েজ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো বলো তো, এখানে এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল হলেও শুরুর দিকে কিছু থিওরি আছে, থিওরির মাধ্যমে আমরা জানবো যে সাবজেক্ট কাকে বলে, এর ভিতরে কি আলোচনা হয়, এরপরে আমাদের অঙ্ক শুরু হবে। নেক্সট স্ক্রিন দেখতে পাচ্ছ? নেক্সট স্ক্রিন, এরপরে যেকোনো একজন, যেকোনো একজন বলো যে শুরুতে কি লেখা আছে। হিসাব বিজ্ঞানের কাজ শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণ, প্রতিষ্ঠানের মুনাফা নির্ধারণ ও আর্থিক অবস্থা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর্থিক অবস্থা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে দেখতে পাচ্ছ, তাই না স্যার?
দেখতে পাচ্ছ এবং এগুলোর স্ক্রিনশট নিতে পারবে তোমরা, স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে পরে রিভিশন। স্যার হিসাব বিজ্ঞানের বই তো আমাদেরকে দিয়েছে, বই তো পড়বাই, তাছাড়া আমরা যেগুলো আলোচনা করব সেগুলো দেখবা, ঠিক আছে? এখানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি বই থেকে না, বইয়ের মতো, ঠিক আছে? Yes, sir. এখানে দেখো যে হিসাব বিজ্ঞানে কাজ বলা হচ্ছে শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন মানে কি? লেনদেন মানে যা দিয়ে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে তাকে বলে লেনদেন। তুমি বসে বাসায় ভাবতেছো, চিন্তা করতেছো, এটা কি তোমার লেনদেন? না স্যার, এটা লেনদেন না। যখন তুমি দেখা যাবে যে কোনো কিছু ক্রয় করলা, বাইরে গেলা, রিক্সা ভাড়া দিলা, গাড়ি ভাড়া দিলা, উবার ভাড়া দিলা, তখনই সেটা হয়ে যাবে লেনদেন। এই লেনদেন গুলো লিপিবদ্ধকরণ প্রতিষ্ঠানে মুনাফা নির্ধারণ, লেনদেন লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানে মুনাফাও নির্ধারণ করা হবে। মুনাফা সম্পর্কে যে সাধারণ ধারণা, আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা হয় এবং আর্থিক অবস্থা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নাই। শুধু যে আর্থিক অবস্থা প্রকাশ করে তা না, আর্থিক অবস্থা বিশ্লেষণ পূর্বক তথ্য প্রস্তুত করে সংখ্যার মত, সংখ্যাও কিন্তু কথা বলে। তোমার কাছে আছে 20 টাকা, তাহলে কি তোমার আর্থিক অবস্থা ভালো বলা যাবে? না স্যার। না স্যার। তোমার কাছে আছে 3000 টাকা, তখন কি বলা যাবে তোমার আর্থিক অবস্থা ভালো? ভালো ভালো। এই জন্য আর্থিক অবস্থা অঙ্কের মাধ্যমে আর্থিক অবস্থা বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ করে তথ্য প্রস্তুত করণ এবং সেই তথ্য মালিক, ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে স্বার্থ সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের নিকট উপস্থাপন করাও হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত। এগুলো এই তথ্য আবার তুমি সবসময় নিজের কাছে রাখবা না, অন্য কোনো ব্যক্তি তোমার কাছে জানতে চাইলো যে তোমার কত টাকা আছে তখন তুমি এটা জানাবা তাদের, তাই না? এই জন্য তৃতীয় পক্ষের নিকট হিসাব উপস্থাপন করা হিসাব বিজ্ঞানের কার্যাবলীর অন্তর্ভুক্ত। মানুষের অর্থনৈতিক জীবনের সর্বত্র হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভূত হয়। যেখানে আর্থিক লেনদেন সংঘটিত হয় সেখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজন হয়। তুমি যা লিখবা হিসাব বিজ্ঞান মানে ওই রাস্তাঘাটে যে দোকান আছে তারা যে কাগজে লিখে হিসাব তৈরি করে ওটা কিন্তু হিসাব বিজ্ঞান না। হিসাব বিজ্ঞান অর্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যখন হিসাবের খাতায় লিখে রাখা হবে, লিখে রাখার স্টাইল আছে, স্টাইল আছে না? জি স্যার। যেমন এখন এই ক্লাস করতেছো জুমে, কেউ যদি ফেসবুকে গিয়ে খোঁজ করে যে মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার কোথায়, ওখানে যদি ক্লাস খুঁজে তাহলে হবে? না স্যার, ওখানে ক্লাস খুঁজলে পাবে না। এই জন্য যথাযোগ্য স্থানে যথাযোগ্য লিঙ্কে তুমি ট্যাপ করে ক্লাসে জয়েন করেছো। ব্যক্তিগত জীবনে একজন সাধারণ মানুষ তার পারিবারিক ও সাংসারিক হিসাব রাখার জন্য হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োগ করতে পারে, মানে পারিবারিক এবং সাংসারিক জীবনেও হিসাব বিজ্ঞানের নীতি এবং পদ্ধতি প্রয়োগ করতে পারে। ব্যবসায়ী অব্যবসায়ী সব শ্রেণীর লোকের নিকট হিসাব বিজ্ঞানের প্রয়োজন রয়েছে। যারা ব্যবসা করে তাদেরও প্রয়োজন আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো, আবার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানেও হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। কারণ অব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানেও তুমি বেতন দিয়ে যে ভর্তি হচ্ছ এটা কিন্তু হিসাবের খাতায় ঠিকঠাক ভাবে লিখে রাখা হয় এবং হিসাবের খাতায় লেখার একটা স্টাইল আছে না, ওই স্টাইল অনুযায়ী লিখে রাখা হবে।
মুনাফাভোগী প্রতিষ্ঠান ছাড়াও অমুনাফাভোগী প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ ক্লাব সমিতি হাসপাতাল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এনজিও সমূহ সকলের নিকট সঠিক হিসাব রক্ষণ কল্পে হিসাব বিজ্ঞানের বিষয়টি গুরুত্বপূর্ণ মানে সবার কাছেই হিসাব বিজ্ঞানের বিষয়টি গুরুত্বপূর্ণ কাজেই এত সব বিবেচনায় হিসাব বিজ্ঞানের কার্যক্ষেত্র বা পরিধি অত্যন্ত ব্যাপক বলেই প্রতীয়মান হয় হিসাব বিজ্ঞানের কার্যক্ষেত্র অত্যন্ত ব্যাপক এখন বিশেষজ্ঞদের সংজ্ঞায় হিসাব রক্ষণ একটি বিজ্ঞান বিশেষজ্ঞ মানে বড় বড় মনীষী যারা তারা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে হিসাব বিজ্ঞানের উপরে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে স্কুলের মাঠ সম্পর্কে বর্ণনা করো ভর্তির দিন যে আসলা তখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হবে না এক একজন এক এক ভাবে প্রকাশ করবা না মাঠ বড় ছোট ঘাস বেশি কম বেশি নানান ধরনের বিশ্লেষণ হবে না তোমাদের তেমন এই হিসাব রক্ষণ বা হিসাব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন মনীষীর তোমাদের বইতে আছে দেখবা এই সংজ্ঞা সংজ্ঞা তুলে দিয়ে তোমাকে এমসিকিউ তে বলা হতে পারে যে এই সংজ্ঞাটি কোন মনীষীর ঠিক আছে দ্য সায়েন্স অফ রেকর্ডিং সায়েন্স মানে বিজ্ঞান বিজ্ঞান অফ রেকর্ডিং ট্রানজেকশন এ ভাই সাউন্ডটা বন্ধ করো না সাউন্ড আসছে সো আর ভাই মিউট করো করে রাখো ভাই মিউট করে রাখো যাদের নামের সাথে আইডি নাম্বার দেওয়া নেই তারা দয়া করে আইডি নাম্বারটা দাও নামের সাথে সাব্বির তুমি স্ক্রিনশটটা নিয়ে নিও ওকে দাও শুনতে পাচ্ছো ভাইজ জি স্যার জি স্যার শুনতে পাচ্ছ সবাই ইয়েস স্যার ইয়েস স্যার এখানে যেটা বলা হচ্ছে দ্য সায়েন্স অফ রেকর্ডিং ট্রানজ্যাকশন মানে কি সায়েন্স মানে বিজ্ঞান অফ রেকর্ডিং ট্রানজ্যাকশন মানে লেনদেন লিপিবদ্ধ করার জন্য লেনদেন মানে কি ইন মানি অর মানিজ অর মানে টাকা অথবা টাকার মূল্যে পরিমাপযোগ্য ইন সাচ এ ম্যানার দ্যাট এমন ভাবে যে অন এনি সাবসিকুয়েন্ট ডেট যে কোনো তারিখে দ্য নেচার অ্যান্ড ইফেক্ট অফ ইস ট্রানজ্যাকশন প্রত্যেকটা লেনদেনের প্রকৃতি এবং ফলাফল জানা যাবে অ্যান্ড দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ অল ট্রানজ্যাকশনস এবং সকল লেনদেনের সমন্বিত ফলাফল পরিষ্কারভাবে বোঝা যাবে অ্যান্ড সো দ্যাট দ্য অ্যাকাউন্ট প্রিপেয়ার্ড অ্যাট এনি টাইম যার ফলে যে কোনো সময় হিসাব প্রস্তুত করা যাবে অ্যান্ড মে শো দ্য ওনার অফ দ্য বুকস হিজ ট্রু ফাইন্যান্সিয়াল পজিশন এবং যার মাধ্যমে আর্থিক অবস্থা জানা যাবে তার মানে এলসি ক্রোপার হিসাব বিজ্ঞানকে একটা বিজ্ঞান স্বরূপ অভিহিত করেছেন এবং যেখানে বলা হচ্ছে যার দ্বারা অর্থ অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহ হিসাবের বইতে লিখে
তার ফলাফল পরিষ্কারভাবে অনুধাবন করা যায় এবং যার সাহায্যে প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়। তার মানে যদি টাকায় পরিমাপযোগ্য কোনো কিছু না হয় তাহলে হিসাবে লেখা যাবে না। কোনো ব্যক্তি বসে ভাবতেছে চিন্তা করতেছে এটার কি কোনো টাকায় পরিমাপ করা যাবে, যে কত টাকা ভাবতেছে, কত টাকা তার ভাবনার মূল্য, কত টাকা এটা কি পরিমাপ করা যাবে? যেহেতু টাকায় পরিমাপ করা যাবে না অতএব ওই ধরনের কোনো কিছু হিসাবে লিপিবদ্ধ করা যাবে না। তারপরে দেখো আরেকটা উল্লেখযোগ্য সংজ্ঞা, যুক্তরাষ্ট্রের AICPA এই সংজ্ঞাটা সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। এখানে বলতেছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, মানে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধকরণের একটি কলা বা কৌশল। ক্লাসিফাইং মানে শ্রেণীবিভাগ করা হয়, শ্রেণীবিভাগ করা মানে কোনটা আয় কোনটা ব্যয় কোনটা সম্পদ কোনটা দায় এগুলো শ্রেণীবিভাগ করা হয়। তুমি 3,000 টাকা পেয়েছো এটাকে তোমার আয় না ব্যয় বলবা? যে কোনো একজন বলো, আয় আয় বলবা, তাই না? এইভাবে আয় ব্যয় শ্রেণীবিন্যাস করা যাবে। এবং সামারিও তৈরি করা যাবে, তোমার মোট কত টাকা আয় হয়েছে এটা সামারিও তৈরি করা যাবে। তো এতটুকু আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। বয়েজ যতটুকু আলোচনা করলাম এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। আছে কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? না স্যার। তো এখানে কি মনে হলো তোমাদের হিসাব বিজ্ঞানের ব্যাপারটা কি? বলো ব্যাপারটা কি মনে হলো? জি স্যার। ব্যাপারটা কি মনে হলো? ব্যাপারটা কি মনে হলো বলো? যে কোনো একজন বলো। হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা, অর্থাৎ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের সমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংরক্ষণ, ফলাফল ইত্যাদিকে হিসাব বিজ্ঞান বলে। হ্যাঁ, এবং এগুলো সবই টাকায় পরিমাপযোগ্য হবে, কোনোটাই তোমার কাল্পনিক হবে না, ভালো মন্দ এসব কথা বলা যাবে না। তুমি কেউ বল, কেউ যদি বলে বিক্রয়ের পরিমাণ ভালো, ভালো বলে মনে করো হিসাবে লিখলো যে বিক্রয়ের পরিমাণ ভালো, তাহলে ওটা হিসাবে লেখা যাবে না, সবই টাকাই পরিমাপ যোগ্য হতে হবে। এবং যার মাধ্যমে মন্তব্য প্রকাশ করা যাবে, ইন্টারপ্রিটিং দ্য রেজাল্টস দেয়ার অফ, মানে মন্তব্য প্রকাশ করা যাবে।
তারপরে যেটা বলা হচ্ছে হিসাবরক্ষণের নিয়মাবলীর উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি আয় বা ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোকে গুলো সত্তা বিশ্লেষণ করে যখন হিসাবের বইতে সংক্ষেপে লিপিবদ্ধ করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলে। যখন তুমি যে যে লেনদেন তোমার ঘটবে তা নির্দিষ্ট শিরোনামের অধীনে লিখে রাখবা, সম্পত্তি আয় ব্যয় বিভিন্ন হবে শ্রেণীবিন্যাস করে। তুমি কম্পিউটার কিনলা, এটা কি তুমি ব্যয় বলবা না সম্পদ বলবা? এটা সম্পদ বলবা। তো এইভাবে ক্লাসিফাই করে হিসাবের বইতে লিখে রাখতে হবে। যেমন এখানে উদাহরণে আছে দেখো, আরিফ হিসাব, প্রাইম ব্যাংক হিসাব, কারমাইকেল কলেজ হিসাব, বেতন হিসাব, আসবাবপত্র হিসাব। যদি কেউ ফার্নিচার কিনে তখন তার একটা আসবাবপত্র হিসাবের উদ্ভব হবে। তারপরে হিসাব বিজ্ঞানের মধ্যে দুতরফা দাখলা পদ্ধতি বলে একটা কথা আছে, যেখানে লেনদেন সমূহ যাকে বলা হয় বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে তোমার প্রত্যেক লেনদেন দিয়ে দুইটা ফলাফল উৎপন্ন হবে। প্রত্যেক লেনদেন দিয়ে তুমি বিক্রি করলা, মনে করো পণ্য বিক্রি করলা, সেখানে তোমার যদি নগদে বিক্রি করো তাহলে নগদ বেড়ে যাবে, অন্যদিকে বিক্রয়ের জন্য তোমার আয় হবে। এই জন্য বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, প্রত্যেক লেনদেন দিয়ে দুটি ফলাফল উৎপন্ন হবে। এই দুতরফা দাখলা পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে কি বলা হচ্ছে, দুতরফা দাখলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা হিসাবে লিপিবদ্ধ হয়, একটি হলো ডেবিট এবং অপরটি হলো ক্রেডিট। ডেবিটের শাব্দিক অর্থ হচ্ছে দাতা, গ্রহীতা, আর ক্রেডিটের শাব্দিক অর্থ হচ্ছে দাতা। যদি তোমাকে বলে কেউ ডেবিট মানে কি, তাহলে শাব্দিক দৃষ্টিকোণ থেকে বলবা গ্রহীতা, আর ক্রেডিট মানে কি, তাহলে শাব্দিক দৃষ্টিকোণ থেকে বলবা দাতা। তারপর এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাবে পরিচিত। এই পদ্ধতিতে হিসাবরক্ষণের যাবতীয় সূত্র প্রয়োগ করা হয়, বিভিন্ন সূত্র পাওয়া যাবে আগামী ক্লাসগুলোতে, বিভিন্ন সূত্র পাবে, ওই সূত্র অনুযায়ী যাবতীয় সূত্র প্রয়োগ করে হিসাব পদ্ধতিতে লিখে রাখা হবে। পূর্ণাঙ্গ দুতরফা দাখলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এই পদ্ধতিতে হিসাব রক্ষণের ফলে হিসাব বিজ্ঞান চক্রের যাবতীয় ধারা যথা জাবেদা লিখন, খতিয়ান, রেয়ামিল প্রস্তুত, আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ ইত্যাদি সঠিকভাবে সম্পাদিত হয়ে থাকে। নির্ভরযোগ্য দুতরফা দাখলা পদ্ধতি একমাত্র নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা। একতরফা দাখলা পদ্ধতিতে আরেকটা হিসাব আছে, যাতে যার মাধ্যমে সঠিকভাবে লিপিবদ্ধ থাকে না, ফলে নির্ভরযোগ্য নয়। তাহলে তোমাকে কেউ যদি বলে যে নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা কোনটি, তার উত্তর কি বলবা, দুতরফা দাখলা পদ্ধতি না একতরফা দাখলা পদ্ধতি? দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, তারপরে এই প্রথম চ্যাপ্টারে আরো যে ব্যাপারগুলো আছে, তোমাদের লেনদেনের সংজ্ঞা আছে। লেনদেনের সংজ্ঞা বলতে বোঝায় যার দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে এবং যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য তাকে বলবে লেনদেন। তুমি 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার ক্রয় করলা, এটা হবে লেনদেন, ঠিক আছে? তুমি কম্পিউটার 50,000 টাকা দিয়ে কম্পিউটার কেনার চিন্তা করতেছো, এটা কি লেনদেন হবে? না স্যার, না, এটা লেনদেন হবে না। তুমি যদি ক্রয় করো তখনই তাকেই বলবে লেনদেন। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে কি বলা হচ্ছে যে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, আর্থিক অবস্থার পরিবর্তন না করে তাকে লেনদেন বলা যাবে না। তুমি যখনই ক্রয় করলা তখন অন্য ক্রয়ের ফলে তুমি যদি নগদে ক্রয় করো তোমার ক্যাশের পরিমাণ কমে যাবে,
তাহলে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, প্রতিষ্ঠানের দক্ষতা বিকল্পে একজন এমবিএ কে ম্যানেজার নিযুক্ত করা হলো, ঘটনাটি উল্লেখযোগ্য হলে হলেও এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি বিধায় এটি লেনদেন নয়, কারণ তুমি যে প্রতিষ্ঠান চালাচ্ছ সেখানে একজনকে নিয়োগ দিলা, নিয়োগ দিলা তো নিয়োগ দেওয়ার সাথে সাথে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেল? নিয়োগ দেওয়ার সাথে সাথে হয়নি, যখন তুমি তাকে বেতন দিবে তখন ওর আর্থিক অবস্থার পরিবর্তন হবে, তখন ওইটাকে বলা হবে লেনদেন। অর্থের মাপ মানদণ্ডে পরিমাপযোগ্যতা, লেনদেন সবসময় টাকায় পরিমাপ করা যাবে। যেটা কিছুক্ষণ আগে বললাম যে তোমার কেউ বসে চিন্তা করতেছে ভাবতেছে, এটা কোনো লেনদেন না, এটা হবে ঘটনা। আর ঘটনা যখন টাকায় পরিমাপ করা যাবে তখনই হয়ে যাবে লেনদেন। কোনো ঘটনা অর্থ দ্বারা পরিমাপযোগ্য হলেই তাকে লেনদেন বলা যায়, যেমন মিল্টনকে ম্যানেজার হিসেবে নিযুক্তির ঘটনা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় বিধায় এই ঘটনা লেনদেন নয়। কিন্তু ওই ম্যানেজারকে যখন বেতন দেওয়া হবে তখন সেই ঘটনাটি অর্থ দ্বারা পরিমাপযোগ্য বিধায় তাকে লেনদেন বলা যাবে। এটা হচ্ছে লেনদেনের ব্যাপারে তোমাদের প্রাথমিক ধারণা, যেটা দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হবে সেগুলোই হচ্ছে লেনদেন, আর সেগুলোই হিসাবের খাতায় লিখে রাখা হবে। এবার তোমাদের কার কি প্রশ্ন হচ্ছে বলো। যতটুকু আলোচনা করলাম এখানে কার কি প্রশ্ন হয়েছে বলো। কোনো প্রশ্ন হলে বলো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকার কথা তো তোমাদের, এটা স্টার্টিং না। সাবজেক্টটা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো, সাবজেক্টের মধ্যে কি? হ্যালো, প্রাথমিক ধারণা পেয়েছো কি থাকবে সাবজেক্টে, যেগুলো লেনদেন তা হিসাবের গ্যালাক্সি যে ফাইভ এখান থেকে সাউন্ড হচ্ছে না স্যার? এখান থেকে তো এখানে যে প্রাথমিক ধারণা পেয়েছো সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে যত ঘটনা ঘুরবে তার মধ্যে সবগুলো লেনদেন না, যেগুলো টাকায় পরিমাপ করা যাবে সেগুলোই হচ্ছে লেনদেন, সেগুলোই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হিসাবে বইতে লিখে রাখতে হবে। লিখে রাখবে কেন? যাতে তুমি এটা তৃতীয় পক্ষের নিকট উপস্থাপন করতে পারো, কোন প্রতিষ্ঠান তোমার কাছে হিসাব চাইলো যে আপনাদের লাভের পরিমাণ কত বলেন, তখন তুমি এটা তাদেরকে দেখাতে পারবা, তাই না? তারপরে নিজের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবা, যে আর্থিক লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এগুলো জানতে পারবা, নিজের আর্থিক অবস্থা সম্পর্কেও জানা যাবে।